তো বন্ধুরা আজকে হতে চলেছে সন্ধ্যা বেলায় বলে দি আগে গুড ইভিনিং তাড়াতাড়ি করো না ধরে একজন বলতে গন্ধ শুনতে থাকে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমরা সন্ধ্যার সময় নিয়ে আসছি একটা ছোট্ট চ্যালেঞ্জ সেটা হলো ম্যাগি চ্যালেঞ্জ আর ম্যাগিটা দেখো সেদ্ধ ম্যাগি আমরা কিন্তু ভাজাভাজি করি নাই কারণ আমাদের সেদ্ধটাই ভালো লাগে আর এটা আমার এটা রাহুলের যে আগে খাবে কি করব যে আগে খাবে সে উইনার তো পালিশ আমি জিতলে বলে আমাকে 10 টাকা দিবে আর যে হারবে যে লুজার তার পালিশমেন্ট কি হবে জানি না গরম এখন গরম লাগে না তো হাসির মতো খাই দিয়েছিস হাসাবো না আমার সাথে খাওয়া নাই কতটা আছে ও কিন্তু গরম খাইতে পারে না আজকে যে কিভাবে খাই নিল আর এইসব চাইনিজ জিনিসে একদম এক্সপার্ট আমি আবার আমার সঙ্গে কিন্তু ভাত খেয়ে পারবে না ভাত খেলে আমি ফাস্ট এতক্ষণে হইলো গরম গরম খালি কি বেরাচ্ছে শেষ ফার্স্ট ফার্স্ট না টাকা ওই তো এই যে বন্ধুরা এই যে 10 টাকা দিয়ে দিলাম বাস আমার সাথে একবার চ্যালেঞ্জ আর এখন তো চল দাঁড়ান বদলাবে দাও তো দেখেছ বন্ধুরা ও কিন্তু ভাত খাওয়ার সময় একদম লুজার মানে খুব খুব ঢিলা আবার ভাত খাওয়ার সময় আমি কিন্তু আবার
সে এক্সপার্ট, ওর আগে খেয়ে ফেলি। তো ভাত খাওয়ায় ও চ্যালেঞ্জ নিতে চায় না, কিন্তু চাইনিজ জিনিস যে এইসব জিনিসে ও খুব মানে চতুর। তোর একটা বন্ধু আসলো, ওর বন্ধুর সঙ্গে চলে গেল। এখন আমি বলছি আমি সারাদিন আজকে ব্লগ বানাতে পারি নাই, কারণ মনটা একটু খারাপ ছিল। খারাপ ছিল কেন জানো, তোমরা যারা কালকে ভিডিও দেখেছো জানো। আর আমি একটা দিন নিচেও করতে চাই না, তো সেই কারণে এই ছোট্ট একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম এই সন্ধ্যার সময়। কারণ আমি সামনের দিকে মানে আগানোর চেষ্টা করতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই, পিছিয়ে থাকতে চাই না। তাই আমি একটা দিনও আর মিস করতে চাই না, ওর জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম। আর কি করব, সারাটা দিন অনেক ভাবনা চিন্তায় কেটে গেল। তো যাক, এখন একটু রাতুলকে নিয়ে বসি। ম্যাগির খরচাও গেল আমার, আরো এক্সট্রা 10 টাকাও গেল।